Ella sí. ট্রেনের আসা যাওয়ার সময় ওই পরিষেবা খুব সামান্য মূল্যেই পাবে যাত্রী থেকে সাধারণ মানুষ। এটিএম কার্ডের মাধ্যমে এই মেশিন থেকে পানীয় জল কিনতে পারবেন বলে জানিয়েছেন স্টেশন ম্যানেজার উমেশ কুমার। এক টাকা থেকে শুরু করে ২৫ টাকা পর্যন্ত জল কিনতে পারবেন সকলে। নিজেরা জলের বোতল নিয়ে আসলে আলাদা ছাড় পাবেন। জলের বোতল সহ জল নিতে কিছুটা বাড়তি টাকা দিতে হবে। এদিন ওয়াটার ভেন্ডিং মেশিনের ফি থেকে সূচনা করেন জলপাইগুড়ি স্টেশন ম্যানেজার উমেশ কুমার। তিনি বলেন, উপকার হবে সাধারণ মানুষ থেকে শুরু করে রেল যাত্রীদের। খুব কম মূল্যে বিশুদ্ধ পানীয় জল পাবে সাধারণ মানুষ। টেকনোলজি কা ওয়াটার কা শুভারম্ভ হুয়া হ্যায়, যাহাঁ সে লোগোঁ কো আচ্ছা কোয়ালিটি কা পানি মিলেগা, আচ্ছা পানি খুব পানি মিলেগা পিনে কে লিয়ে, লোগোঁ কা স্বাস্থ্য আচ্ছা রহেগা। হম সব লোগ কো তো এই ইচ্ছা না কি সব লোগ কা হেলথ অর স্বাস্থ্য আচ্ছা রহে, তো বিকাশ জ্যাদা হোগা। দেখভাল কে লিয়ে দেখভাল কে আপনি আপনি সে জ্ঞাতি হ্যায়, হম লোগ ভি হ্যায়, লোকাল জো লোগ হ্যায়, মতলব ইনকো জিতনা ইনকো সেভ করকে হম লোগ রখেঙ্গে উতনা হি ফায়দা হোগা লোগোঁ কে লিয়ে ভি, সবকে লিয়ে হ্যায়। ওয়াটার ভেন্ডিং মেশিনের দায়িত্বে থাকা জেনারেল ম্যানেজার অসিত ভদ্র জানিয়েছেন, তারা বেশ কিছু রেল স্টেশনে পানীয় জলের ব্যবস্থা করেছেন। এখান থেকে এক টাকায় ৩০০ ml বোতল ছাড়াও এক লিটারের জলের বোতল দিয়ে ৮ টাকা দরে কিনতে পারবেন। অন্যদিকে ৫ লিটার জল বোতল দিয়ে ২৫ টাকা, বোতল ছাড়া ২০ টাকায় কিনতে পারবেন যাত্রীরা। আরো খবর বেরোতে পর